আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ডের বেশ কিছু ভিডিও করেছিলাম এবং সেখানে যে নদুভূমি কোম্পানিটি আছে সেই কোম্পানিতে আড়াইশোর মতো লোক আমাদের মাধ্যমে অলরেডি চলে গিয়েছে এবং সেখানে গিয়ে ট্যুরিস্ট স্পটে বিভিন্ন কোম্পানিতে সেগুলো কাজ করছে এবং এখানে যেহেতু এখানে ট্যুরিস্ট স্পটের কাজ সুতরাং আপনার যে ল্যাঙ্গুয়েজ যেটি দরকার সেটা হচ্ছে যে আপনি হয় হচ্ছে যে আপনি ইংলিশ ভালো জানতে হবে অথবা আপনি মালয় ভাষা যদি জানেন সেক্ষেত্রে এখানে কাজ করতে পারবেন এবং এখানে হচ্ছে ইন্টারভিউ নিয়ে তারা লোক নিয়োগ করে তবে কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমাদের অনরিকুয়েস্ট যেহেতু এগুলো কাজগুলো কেনা থাকে সুতরাং রিকোয়েস্টে কিছু লোকের এখানে ভিসা হয় এবং এই জায়গাতে স্যালারির যে পরিমাণটি যারা হচ্ছে যে অলরেডি চলে গিয়েছে যে আড়াইশো লোক আমাদের মাধ্যমে হচ্ছে যে মধ্যভূমি কোম্পানিতে কাজ করতে গিয়েছে তারা প্রত্যেকেই প্রায় সাতাশশো আঠাশশো ইঙ্গিত করে হচ্ছে যে স্যালারি ড্র করতে পারছে সুতরাং যদি এরকম একটি ভালো কোম্পানিতে হাই স্যালারিতে যেতে চান এবং খুব মজার সহিত কাজ করতে চান কারণ টুরিস্ট স্পটের কাজগুলো বিভিন্ন বিনোদনের ভরা থাকে বা আপনার গতানুগতিক কাজের বাইরে গিয়েও কিছু কাজ করা যায় এরকম কাজে যদি আপনারা মালয়েশিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে হচ্ছে অভিযাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অভিযাত্রীদের যোগাযোগের জন্য আপনাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে কাজের ধরন এবং হচ্ছে যে ক্যাটাগরি সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে পাশাপাশি কোনটাতে কত স্যালারি হতে পারে এরকম ধারণা নিয়ে আপনি হচ্ছে সামনে অগ্রসর হতে পারেন যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন সেই ক্ষেত্রে পরে আপনি যে মালয়েশিয়ায় যাওয়ার যে স্বপ্ন সেটি অবশ্যই পূরণ হবে যারা অন্য জায়গাতে মেডিকেল করে আপনার হচ্ছে যে এখন পর্যন্ত যেতে পারেন নাই বা একবার দুবার মেডিকেল মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনারা হচ্ছে যে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্নটি পূরণ হয় নাই তারা নিশ্চিন্ত মনে অভিযাতের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তাদের থ্রুতে আপনাদের কাজগুলো যথাসময় সম্পূর্ণ হবে এবং আপনি যে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন সেটি পূরণ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম